which of the division of Bangladesh has no border connection with India? अर्थात बांग्लादेशेर कोन विभागेर साथे भारतेर कोनो सीमांत संयोग नाई बरिशालेर साथे कोनो सीमांत संयोग नाई बांग्लादेशेर कोन विभागेर साथे भारतेर कोनो सीमांत संयोग नेई उत्तर ढाका एवं बरिशाल कोन जिला भारतेर सीमांतेर साथे नय कोन जिला भारतेर सीमांतेर साथे नय भारतेर सीमांतेर साथे नय रंगपुर एवं बागेरहाट सीमांत बांग्लादेशेर सीमांतवर्ती कोन जिलार साथे भारतेर कोनो संयोग नेई भारतेर कोनो संयोग नेई बान्दरबन जिलार हाउ मेनी डिस्ट्रिक्ट अफ बांग्लादेश बॉर्डर उइथ इंडिया अर्थात भारतेर साथे बांग्लादेशेर सीमांत जिला कयटी भारतेर साथे बांग्लादेशेर सीमांत जिला 30টি बांग्लादेश कोन जिलाटि बांग्लादेशे ओ भारतेर सीमांतेर मध्ये नय भारत एवं बांग्लादेशेर सीमांतेर मध्ये नय कक्सबाजार ময়মনসিংহ বিভাগ জেলা জামালপুর শেরপুর এবং ময়মনসিংহ নেত্রকোনা জেলার সংখ্যা 4টি সীমান্তবর্তী স্থান ডংদরা আমখাওয়া থানুয়া নাকুগাঁও হলদিগ্রাম করাইতুরি গবরাকুড়া বাদামবাড়ি সিলেট বিভাগ সিলেট বিভাগের জেলা সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার সংখ্যা 4টি তমাবিল পাদুয়া সোনারহাট প্রতাপপুর গোয়াইনহাট মিনাটুলা আংশিকি শেওলা ভোলাগঞ্জ চেলা ইছামতি বড় ছড়া বগলি ও চারাগাঁও সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের আন্ডারে এগুলো সব সমুদ্রবর্তী সীমান্তবর্তী স্থান ডোমাবাড়ি মুড়ি তাল তাতলাপুর হবিগঞ্জের বাল্লা চট্টগ্রাম বিভাগে আছে 6টি জেলা চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী কুমিল্লা বান্দরবন ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামে আছে ফটিকছড়ি মিরসরাই রাঙ্গামাটিতে ঠেকামুখ খাগড়াছড়িতে রামগড় মহামনি ফেনীতে মুহুরীগঞ্জ বিলোনিয়া মির্জানগর পাঠানগর এবং কুমিল্লার আছে বিবির মাজার বামনবাড়িয়া সদর আখাউড়া কসবা এবং আজমপুর রাজশাহী বিভাগে আছে 4টি জয়পুরহাট নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জয়পুরহাটের চেচড়া আটপাড়া এবং নওগাঁ জেলার নিতপুর পাতারি চাঁপাইনবাবগঞ্জের আছে সোনা মসজিদ জামিনপুর কুপিতলা মনকষা কিরণগঞ্জ এবং রাজশাহী আছে চর খানপুর চর মাজারদিয়ার রংপুর বিভাগের আন্ডারে আছে 6টি মিহিরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা মিরপুরের সীমান্তবর্তী স্থান হচ্ছে দরিয়াপুর মাছপাড়া কুষ্টিয়ার সীমান্তবর্তী স্থান হচ্ছে প্রাগপুর চল্লিশপাড়া সলিমের চর এবং চুয়াডাঙ্গা দর্শনা দৌলতগঞ্জ আটকবর মাছদিয়া এবং ঝিনাইদহ আছে শ্রীনাথপুর শ্যামপুর বাগাডাঙ্গা এবং যশোরে আছে বেনাপুল জিগরগাছা দৌলতপুর এবং সাতক্ষীরা সীমান্তবর্তী স্থান হচ্ছে কষাখালী বৈকারি কৈখালী পদ্ম খাকড়া তুলইগাছা ভোমরা পাদুয়া স্থানটি বাংলাদেশের কোন জেলার সীমান্তবর্তী অবস্থিত পাদুয়া জেলার সীমান্তবর্তী অবস্থিত হচ্ছে সিলেট পাদুয়া স্থানটি বাংলাদেশের কোন জেলার সীমান্তবর্তী অবস্থিত সিলেটে কোন জেলা রৌমারী এবং বড়াই বাড়ি সীমান্তে অবস্থিত কুড়িগ্রামে রৌমারী এবং বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত ফেনীত অন্তর্গত মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলার স্থান রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার তিন জেলার অর্থ রাঙ্গামাটির জলাইছড়ি সীমান্তবর্তী স্থান বান্দরবনের ঘুনঘুম তমব্র এবং আষাঢ়তলী এবং কক্সবাজারের হিল্লা এবং ঝিমংখালি এবং নৈটংপাড়া মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলা সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে কয়টি জেলা সীমান্ত রয়েছে তিনটি জেলা সীমান্ত রয়েছে
নিচের কোন জেলাটির সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে? নিচের কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে? বান্দরবন জেলার মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে। বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে? রাঙ্গামাটি। কোথায় বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? রাঙ্গামাটি। নিচে কোন জেলাটি তিনটি দেশের সীমানায় অবস্থিত? রাঙ্গামাটি। বাংলাদেশের কোন জেলা দুটি যশোরে দিয়ে সীমানা দ্বারা আবিষ্ট? রাঙ্গামাটি।